ওই চ্যামের মেয়েটা আছে না চাঁদনি, ও তো দেশের বাইরে চলে গেছে। তোর লেগে তো ভালোই হয়েছে। আমার জন্য না, ওর জন্যই ভালো হয়েছে। ও দেশে থাকলে খবরই আসছিল। দোস্ত ওকিগুলো এনে প্যারা খেয়েছে। আরে প্যারা খেয়েছে। এই ফকির, সামনে থেকে যা। যাবো মানে? রাস্তাটা কি আপনার বাপের? এই তোমার সমস্যা কি? হ্যাঁ, আপনি ফুলির অপমান করছেন কেন? ফুলি এটা ওই যে চেয়ারম্যান সাহেবের কাজের মেয়েটা না? কাজের মাইয়া হোক আর যাই হোক, আপনি অপমান করছেন কেন? অপমান করবো কি না করবো এটার জবাব তোমারে দিতে হবে। অবশ্যই দিতে হইব। আপনি মেম্বারের পোলা দেখে কি যা খুশি তাই করবেন নাকি? এই সামনে থেকে যাবি তুই? সামনে থেকে যাবো মানে? না গেলে কি করবি? একবারে জানে মারে ফেলব। গায়ে হাত দিয়া দেখতো দেই। আর যদি মাইরা দেই তো কি করবি? দিয়ে দেখ না কি করি। সবাই কোথায়? রিচার্জ হবে না? আমি আর নগদ যখন একসাথে খেলি, খেলা কিন্তু ঘুরে যায়। এবার নগদ রিচার্জে চলবে লাভের খেলা। আমরা ঠেকাই না, যখন মারি শুধু গাড়ি আর গাড়ি। কথা কি ক্লিয়ার? বাকিটা কমেন্ট্রিতে শুনে না। নগদ থেকে মোবাইল রিচার্জে প্রতি সপ্তাহে থাকছে গাড়ি জেতার সুযোগ ও দারুণ সব পুরস্কার। আব্বা, তুমি আর চান্দুরে মাইরো না। চান্দু তোমারে মারছে না? দাদু বিচার কইরা দিছে না? আর মারতো না। আমি ওই বিচার মানি না, আমি ওর মারমু। আব্বা, ওই চান্দুরে মাফ করে দাও, আল্লাহ খুশি হইতো। আমি ওরে মাফ করে দিমু, মারমু না, কিন্তু ওর পিছে দৌড়ামু। তুই ওরে মারবি না, লাঠি লয়ার পিছে পিছে দৌড়াবি কেন? আম্মা, দৌড়াইতে আমার ভালো লাগে। সুন্দরী রাতের ভাই কই যাও? ভিক্ষা করতে যাই। তোমার না তাবিজ বেচলে সংসার চলে, ভিক্ষা করতে যাও কে? এই সুযোগ কি আর আছে? বেগল তো মিল্লা কি করছে জানো? সবার কাছে কইয়া বেড়াইছে আমার কাম নাকি বুয়া। এই যে এইজন তাবিজ আর ওই যে ঝাড়ফুতে কোনো কাম হয় না। আর কি করাম, ভিক্ষা করতেই নামছি। মর্জি না কই? এরা কই গেছে কে জানে? বাবা রবি কও কাকা, তুমি তো রামগোর লাগে ভিক্ষা করতাম যাইবা না? তুমি এটা বাজারে গিয়া কিছু খাইও। এই কারণে শেষ রব আপনারে আর আপনার মায়ের আমার খুব ভালো লাগে। প্ল্যানটা তো খুব ভালোই করছো। হ্যাঁ লও, আজকে তোমার লিয়া আমি হিন্দি গান গাইতে গাইতে ভিক্ষা করাম। কোন গান গায়াম? তু গঙ্গা কি মাঝে মে যমুনা কা ধারা হো রহেগা মিলন। মিলন তো অন্ধে, তাহলে তো মানুষে ভিক্ষা দিত না, মারবো। কোন গান গা? একে পয়সা দে দে ও বাবু, ও বাবু। তুমিও পারো? পারি। একে পয়সা দে দে ও বাবু, ও বাবু, ও যা। পাঠালেন যে নিয়তি, তার কাছে মিনতি, এই জীবন আর আমি চাই না। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকলেও বোধহয় শেষ হবে না। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকলেও বোধহয় শেষ হবে না। তোমার কি কাম কাজ নাই? সারা দিন কুকুর পাড়ে ঘুরে গান গাইতে থাকো। এই তোমারে দেখলে আর গান গাইলে আমার আর খিদা লাগে না। কাজ কাম করুম কেন? তোমার লাগে একটা জিনিস আছে। কি আনছো? ও আল্লাহ, কত সুন্দর! তোর পছন্দ হয়েছে? হ্যাঁ, আমার অনেক পছন্দ হয়েছে। তুমি কি এটা তোকে আনছো? না, ভিক্ষা করে আনছি। কি ভিক্ষা করে আনছো? কেমনে? সেদিন এক ভাবির কাছে গেছিলাম। ভাবি, ও ভাবি, বাড়িতে আছেন? আরে ভিক্ষা দেন ভাবি। ঘরে সামনে সব করো। ভাবি, তোমার অনেক সুন্দর লাগতেছে। কি কইলা? না ভাবি, তোমার এই যে চুলের ওইটা, ওইটা অনেক সুন্দর। ও, তোমার ভাই বিদেশ থেকে পাঠাইছে। ভাবি, আমার মর্জিনারও আমার একটা জিনিস দিতে মন চাইতেছে। কি না দাও গা? টাকা নাই ভাবি, ভিক্ষা দেন। মর্জিনারে তুমি ভালোবাসো? হ্যাঁ, আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। নাও, মর্জিনারে দিয়া কইবা আমার জামাই বিদেশ থাকে, হের লাগি জানি দোয়া করে। ভাবি, আমার ভালোবাসার কথা শুনে দিছে। তুমি আমারে এত ভালোবাসো? হ্যাঁ, এই চাইতে বেশি ভালোবাসি। দাও, আমি তোর পরাই দিই। কেমন লাগতেছে? সুন্দর লাগতেছে। অনেক প্রেম করছস, এবার দৌড় দে। চন্দ্র ভাই, দৌড়ো। হালা, তোর লাগে প্রেম করে শান্তি পাইলাম না। তুই হালা কইছস কারে? তোর আজকে খায়া লাগবো। তোরে খাইছি দাও। প্রিন্স শর্মা, এই প্রিন্স শর্মা, প্রিন্স শর্মা। কি হইছে? সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়ে গেছে? কি হইছে হেইটা তো আগে কইবা। তোমার পোলা আইসকো ফকিরের লগে মারামারি করছে। হেইটা তুমি কি কইতাছো? ও আল্লাহ গো, এখন তো ফকির আমার পোলারে পাইলে মারবো। তোমারে কইছিলাম ওরে বিদেশ থেকে আনার কোনো দরকার নাই। এখন কি করুম? এই, তুই বলে ফকিরের লগে আইসকো মারামারি করছস? আরে আমার সাথে ঝগড়া করলে আমি কি করব? তাই বললা তুই ফকির করে মারবি? ওরা তো গরিব মানুষ। ফকির গুলারে আমি দুই চোখে দেখতে পাই না। তোর দেখতে কইছে কেডা? তোর দেখানো লাগবো না, কথাও কম লাগবো না। আচ্ছা, গায়ে পরে ঝগড়া করলে আমি কি করব? বাজান, তুই ঘরে যা। ফকিরা তোরে নাইলে মারতে আইবো। এবার যদি আসে সবগুলোরে মারা ফেলব। মুখে মারামারি ছাড়া কথা নাই কোনো। যা, যা করে যা। আমার ওই সে যত জ্বালা, ফকির রাজকে কি করে আল্লাহই জানে। আমি গেলাম। শুনো, তোমার বন্ধু সুতা ফকির কই? ওই সরি, সুতা জাহান্নামে যাক, তাতে তোর কি? তোমার বন্ধু মানেই তো আমার বন্ধু। কি কইতে গিয়া কি কইছস? এই, ওই যে সুতা ফকির। শুনো, আমি সুতার চোখ ধরু আর তুমি সিনের গলায় কথা বলবা। সাহসে লক্ষ্যে আসলাবাস। আমার চোখ দাচ্ছে কাটা। আমরা জিন। জিন আপা, আমার মাফ করে দাও, আমার জীবনে কিছু করুম না। তুই ভিক্ষা তুইয়া দান্না করস কেন? কেন করি বুঝেন না? পেটের দায় করি। তুই আর এই দান্না করবি না? আর জীবনে করুম না জিন আপা, আপনাকে কসম। আমার সাইরা দেন। আরে তোমরা বন্ধু, তোমার সাথে একটু মজা করেছি। আর তোমরা মজা করছো? আর একটু বড় হলে তোমার কাপড়টা নষ্ট করে লাইতাম আমি। আরে কি যে কোন না সুতা ভাই, চলেন এবার বাড়িতে চলেন। আচ্ছা চলো। আহেন। মাগো যে মারা মারছে। আরে আপনি আপনি এখানে কি করছেন? আপা মেম্বারের ভোলা লোকজন যে আমারে মারছে। ইস নাক মুখ একদম ফেটে গেছে। মারা মারছে, শরীরে শক্তি পাইতেছি না। বাড়িতে যাবো কেমনে? মানিক ভাই কই তুই? আপনি দাঁড়ান। চলো আপনাকে আমি বাড়িতে দিয়ে আসি। দিনের বেলায় তো তোমার গাওরা বাপের লগে কথা কইতে পারে না। আপনার লগে আমার বাপে জীবনও বিয়া দিত না। এসব আশা বাদ দেন, এখন আর বাদ দেওয়ার সময় নেই। আব্বাই ঘটক আনতে গেছে, আমার অন্য জায়গায় বিয়া দিব। আইতে দাও ঘটকরে। কেন, আপনি কি বিয়া হইতে দিবেন না? আগে আইতে দাও, তারপরে দেখবা কি করি। দেখেন আপনি আর কোনো অশান্তি করেন না। তোমার বাপের যে কি করতে মন চায়। আমার বাপের কি দোষ? যা করার আপনার ভাই করছে। জানি ওই যে মরার ভং ধরে পড়ে আছিল। আপনি কেমনে জানেন? আমি তো তোমার বাপের কইছি। কি তার মানে এই পেশা আপনিই লাগাইছেন? হ, ছায়ার বাপ অনেক বাড়ছিল, ছায়ার বাপটা কমাই দিছি। আপনার লগে আমার আর কোনো কথা নেই, আপনার দিকে চলে যান। এই চলো, এই চল। শরীরটা পোড়াইতাছে। আরে রতন্যা, তোর মেম্বারের লোকে মারছে কে? আমি খালি কইছিলাম ফুলিরে অপমান করছো কেন? এইটা তো নতুন আমদানি ফুলি। আবার কাটা সাহেব ভাই, ফুলি হইতাছে রতনের গার্লফ্রেন্ড, চেয়ারুন বাড়ির কাজের মাইয়া। ঠিক কইছি না রতন? না হইরে আবার গার্লফ্রেন্ড পিরিত করস? তুমিও তো করো সুন্দরী খালার লাগে। কি কইলে গোলামের পুত? খারাপ তো কই নাই, যেটা কইছে এটা সত্যি কইছে। তোমরা যে এই বয়সে এসে কি করো এটা আমরা জানি না। আয়ো আমিও জানি। তোমরা কি আমার বিচার করবা নাকি কাদের কাকুর বিচার করবা? মেম্বারের পোলারে উচিত শিক্ষা দিতেব। বারবার মারে, পাইছেটা কি? হ্যাঁ হ্যাঁ, মাইরের বদলে মার দন লাগবো। হ্যাঁ মাইরের বদলে মাইর হইব। আমার দাওড়া লই রাইতে শব্দের কোবামো সাহসে লক্ষ্যে আসল আবার। সবাই আবার মারামারির সময় দৌড় দিও না। তুমি তো সুন্দরী খালার লাগে পালাই গেছিল আগে জঙ্গলে। অয়ো আমিও দেখছি। কাকি কথাবার্তা হুশ করে কইও। নয়ো না কইলে কি করবি রে সিরি? দাও কাদের কাকু, তোমার লাগে ঝগড়া হইতাছে, এমন সময় আছে ভালো হয়ে দাও। কান্দো আমার সুতাটি কই? একদম যাবি প্যাডের দায়ে হাত পাইতাছি। আমাগো রতন ভাইয়ের দেখা আসার দরকার আছে। কেন রতন নাকি বিয়া লাগছে? বেচারা কালকে যেই মাইটটা না খাইছে, বেচারা যে তেরা তেরা মাইট তো খাইবই। ওই দুনিয়া সব ফলা ফাইন্টার, আর আপনি খালি বাল। এই তেরা আমি কইছতে কইলাম। ওই যে সুমন বাড়াইতেছে। ভাই আপা আমার বাসা সমন কি হয়েছে বোন? আমারে নাকি আজকে দেখতে আইবো। দেখতে আইলে বিয়া বই করবা, সমস্যাটা কি তাই না গো? ওয়ো আজকে নাইলে কালকে একদিন না একদিন তো বিয়া বইতে হইব। আপা আমি মানিক ফকিরে বিয়া করতে চাই। দুলা ভাই আপনি একটা ব্যবস্থা কইরা দেন। ব্যবস্থা কইরা দেন? আপনি বড় বোন জামাই, একটা দায়িত্ব আছে না। এই ছায়া বাচ্চা থাকতে তোমার বিয়া আমি মানিকের লগে হইতে দিমু না। হইতে দিব না? আপনি যে মরার বংজর ছিলেন মানিক ফকির আপারে কই ভালোই করছে। কি আব্বার লগে ব্যস্ত তালে মানিককে লাগাইছে? আজকে মানিককে আমি খাইছি। এ ভিক্ষা করতে যাবেন না? কি আর ভিক্ষা, আগে মানিককে মাইরা লই। মানিককে আইছে রে। তো দুলাভাইরে কেন কইতে গেলি? আইসা ভালো হইছে, চল আজকে আমরা দুই বোন এক লগে ভিক্ষা করব। কি কইতাছ আপা? আমি ভিক্ষা করব মানে? এ মানিককে বিয়া করলে ভিক্ষাই করণ লাগবো। আগে তেইটা নিয়ে রে ধর। আমার ভালো লাগে না। ছায়া, ও ছায়া। আরে ফুলি কই যাইতেছ? কই যাইতেছ আপনি বুঝেন না? আপনার বন্ধুরা যে মারতে কিছু কর না কেন? ও আমি তো চাইলেও কিছু কইতে পারি না গো ফুলি। কইতে পারেন না কেন? কেমনে কমু? কিছু কইতে গেলে যে আমগো ফকির সমিতির নেতারা আছে না, এরা খুব মাইন্ড খায়। রত্নায়ন কই? বাড়িতেই আছে। আমারে নিয়ে চলেন। এখন তো যাইতে পারব না ফুলি, যাইতেছিলাম একটু ভিক্ষা করতে। সকাল থেকে এখনো বনি হয় নাই, তুমি কিছু ভিক্ষা দাও তাহলে বনিটা হয়ে যায়। বন্ধুর গার্লফ্রেন্ডের কাছ থেকে ভিক্ষা নেবেন? বন্ধুর গার্লফ্রেন্ড, নিজের গার্লফ্রেন্ডই ছাড়ি না, এসে বন্ধুর গার্লফ্রেন্ড। কি হইছে কথা বল না কেন? কথা তো একটাই, ভিক্ষা দাও। ওই মানিকা তুই আমার হউরে কি কইছিস? দেখতাছ না একটা মেহমান মানুষ খাড়ায় রইছে, আর আয় করছ ঝগড়া করতে। তুমি জীবনে মানুষ হবে না ছায়া ভাই। তোরা কেমন মানুষ হইতে দিছস? এই রত্না ফকির অসুস্থ, আপনারা ঝগড়া করেন কেন? মায়ের সাথে মা শীত দরদ বেশি লাগতেছে না? এই ছায়া ভাই দেখো, এটা আমার বন্ধুর গার্লফ্রেন্ড, হ্যাঁ সম্মান দিয়া কথা কইবা। ইস এই সরি, তুই যাস আমরা না কাজ করব। যা। আপনারা ফকির অসভ্য জানতাম, কিন্তু এত অসভ্য এটা জানা ছিল না। এটা জীবনে মানুষ হবে না বুঝছো? তুমি যাও ফুলি, আমি একটু ঝগড়াটা শেষ করে আইতাছি। কি হইছে কও? তুই আমার হরর লগে এগুলা কইছিস কেন লাগিয়া? কইছি ভালো করছিস তো, কি হইছে? দেখ মানিক কে তেরামি করিস তা কইলাম। করলে কি করবা? কি করমু? অনেক কিছু কইলাম কিন্তু। অনেক কিছু তো তুমি একাই করতে পারো, আমরা তো অনেক কিছু করতে পারি না। চুল তেরালম কইলাম। চুল খালি কিছু খাল চুল। রতন ভাই, রতন ভাই, রতন ভাই, কেমন আছেন? আপনি আগের সাথে অনেকটা ভালো আছি। কি খেয়েছেন? সকালে মুড়ি খাইছি। আপনার শরীর তো অনেক দুর্বল, আপনার তো ফল ফ্রুট খাওয়া উচিত। আমরা গরিব মানুষ, ফল কই পাবো? আমি আপনার জন্য ফল এনেছি। আপনি আবার এগুলো আনতে গেলেন কেন? না আমি এনেছি, খান। এইসব আনতে গেলেন কেন? এত কথা বলবেন না তো, খান। আচ্ছা কি অবস্থা তোমার? আরে ফুলে তুমি আইছো? শুনলাম তোমার নাকি অনেক মারছে। আমি এখন যাই। যাও নাই কোন যা আসি। তুমি আপেল কই পাইছো? ডাক্তার আফে দিছে। ডাক্তার আফে তোমার আপেল দিছে কেন? গরিব মানুষ দান করছে। আপেল দান করছে ঠিক আছে, কিন্তু ভালোবাসা দান করলে নিবা না কিন্তু। এই ফুলে তুমি থাকতে অন্যজন একটা নিমু কেন? তোমাগো ফকির গুজি স্বভাব, ইষ্টকে থাকলেও তো না করো না। ফকির মানুষ তো না করতে পারি না। আরে এমনি কইছি, মজা করছি। বেশি ব্যথা পাইছো? পাইছিলাম। সবাই কোথায়? রিচার্জ হবে না? আমি আর নগদ যখন একসাথে খেলি, খেলা কিন্তু ঘুরে যায়। এবার নগদ রিচার্জে চলবে লাভের খেলা। আমরা ঠেকাই না, যখন মারি শুধু গাড়ি আর গাড়ি। কথা কি ক্লিয়ার? বাকিটা কমেন্ট্রিতে শুনে না। নগদ থেকে মোবাইল রিচার্জে প্রতি সপ্তাহে থাকছে গাড়ি জেতার সুযোগ ও দারুণ সব পুরস্কার। তোর কত বড় কলিজা, তুই ফকির ভাই বেতার করে মারছস? এই রবি কলিজা বংশের পোলা, তাই না রে? হ, মাত্র চুল আর নখ ছাড়া ব্যাগটাই আমার কলিজা। ভাই জানলে তোর কলিজা দিয়ে ফুটবল খেলবো। আরেকবার তোর ভাইয়ের নাম কইবি, তোর ভাইয়ের সব গায়েব করে দিব। রবি কিন্তু তোর গায়েব করে দিব। রবি একাই 100, তাই না রে? কথা না কয়া তুই রতনারে ডাক্কা নিয়ে আয়, আমি ওরা পাহারা দিতেছি। রতনারে ডাকুকে ওর পাদরে মাপ চাইবো, মাইরে ফেললে ফকিরের কাছে মাপ চামু না। আরেকবার কথা কবি, তোর মুখ সিলাই করে দিব। তুই যাস তাকে জানতো যাইতেছি। ও মানে একবারে মুখ সিলাই করে দিব, বেশি বুঝো তুমি।